শহর থেকে অনেক দূরে একটা গ্রাম ছিল। ওই গ্রামে একটা বটগাছ ছিল। ওই গাছে একটা দোলনা ছিল, কিন্তু ওই দোলনাতে কেউ বসার সাহস করত না। একদিন ঘাসিটা আর ওর বউ নির্মলা ঘুমোচ্ছিল, তখনই জানলার থেকে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। তার জন্যে ঘাসিটার ঘুম ভেঙে যায়। আরে এইটা কি? হে ভগবান, মনে হচ্ছে এই আওয়াজ ওই বটগাছের থেকে আসছে। আরে নির্মলা, তাড়াতাড়ি ওঠো না, ওই দেখো আজ আবার ওই কান্নার আওয়াজ ওইখান থেকে আসছে। হে ভগবান, এই কান্নার আওয়াজ তো সেই দোলনার দিক দিয়ে আসছে। তুমি ভয় পেও না, আমি এখনই দেখছি। তারপর ঘাসিটা জানলার দিকে যায়, তো নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ও দোলনাতে একটা মহিলাকে দেখতে পায়। সে সাদা রঙের শাড়ি পরেছিল আর কাঁদছিল। আরে নির্মলা, তাড়াতাড়ি এসো, দেখো দোলনাতে কেউ বসে আছে। তারপর নির্মলাও জানলার দিকে যায় আর সেই মহিলাকে দেখতে থাকে। হ্যাঁ গো, এটা ওই ডাইনি নয় তো যে ওই দোলনাতে দখল করে রেখেছে? তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? ও তো শুধু একটা মহিলা। হ্যাঁ গো, রাত দুটোর সময় কে গাছের নিচে দোলনায় ঝুলে? এখন তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে গিয়ে দেখছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি যে মৃত্যুর দিকে যেতে চাইছো? আমি তোমাকে কোথাও যেতে দেব না। তখনই ওই ডাইনি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এই সব দেখে ওরা দুজন ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে, এ তো অদৃশ্য হয়ে গেল। আমি তোমাকে বলেছিলাম না, এটা কোনো সাধারণ মহিলা নয়। তুমি ঠিকই বলছো নির্মলা, এই দোলনাতে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, তাই জন্যই তো কোনো গ্রামের লোকেরা এর আশেপাশে যেতেও ভয় পায়। হ্যাঁ গো, আজ পর্যন্ত তো আমরা এই দোলনার ব্যাপারে শুধু গুজবই শুনেছিলাম, আজ তো নিজের চোখেও দেখে নিলাম, আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। পরের দিন নির্মলার ভাই নিজের বউকে সাথে নিয়ে শহর থেকে বাড়িতে আসে। আরে নির্মলা দিদি, তুমি কোথায়? আরে ভাই, তুমি আজ তোমার নিজের বোনের কথা কি করে মনে পড়লো? ব্যাস এমনি অনেক দিন হয়ে গেছিল, তাই আমি ভাবলাম নিজের বোনের সাথে দেখা করে নি। তারপর ওরা দুজন হাসি ঠাট্টা করে দিন কাটিয়ে নেয়। তারপর রাত হওয়ার পর, বাবলু ভাই, তুমি নীলুর সাথে এই ঘরে শুয়ে পড়ো, আমরা পাশের ঘরেই শুয়ে পড়ছি। আর হ্যাঁ, তোমার কোনো জিনিসের দরকার পড়লে আমাকে বলে দেবে। তারপর এতটা বলে নির্মলা নিজের ঘরে শুতে চলে যায়। তারপর কিছুক্ষণ পর নীলুর নজর জানলার বাইরে ওই দোলনাতে পড়ে। হ্যাঁ গো, এখানে এসো, ওই দেখো ওই গাছে একটা দোলনা লাগানো আছে। আমাদের শহরে তো কোথাও এটা দেখতে পাওয়া যায় না। চলো না, আমার অনেক ইচ্ছে করছে দোলনায় দুলতে, চলো না। আরে দাঁড়াও দাঁড়াও, এখন রাত হয়ে গেছে, সকালে ঝুলে নিও, এখন শুয়ে পড়ো। এইটুকু বলার পর বাবলু শুতে চলে যায়, কিন্তু নীলু ওই দোলনাটাকে দেখতে থাকে। হ্যাঁ গো শোনো না, চলো না, আমার অনেক ইচ্ছে করছে। কিন্তু বাবলু নীলুর কথার গুরুত্ব দেয় না আর ঘুমিয়ে পড়ে। কিন্তু নীলু ভাবে, আরে এই দোলনা তো বাড়ির পিছনেই, আমি নিজেই চলে যাই। তারপর এইভাবে নীলু বাড়ি থেকে একলাই বেরিয়ে পড়ে আর সোজা ওই দোলনার কাছে পৌঁছে যায়। আরে বাহ, যেরম আমি ভেবেছিলাম এটা তো সেরমই হলো, আজ তো মজাই এসে গেল। তারপর নীলু সেই দোলনাতে বসে পড়ে আর ঝুলতে থাকে আর গানও গাইতে থাকে। পঞ্ছি বনো উড়তে ফিরো মস্ত গগন মে, আজ মে আজাদ হুঁ দুনিয়া কি চমন মে। আরে বাহ। তারপর নীলু কিছুক্ষণ খুশি খুশি দোলনায় ঝুলতে থাকে। আরে বাহ, আজ তো মজাই এসে গেল, চলো বাড়ি যাই, যদি ওর ঘুম ভেঙে গেল তো অনেক রাগ করবে। তারপর যেই নীলু ওই দোলনার থেকে নামতে যায়, তো সে অনুভব করে যে কেউ তাকে ধরে রেখেছে আর ও দোলনার থেকে নামতে পারছিল না। ও অনেক ভয় পেয়ে যায়। আরে আরে, কে 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 যে আমাকে ধরে রেখেছে? ও এদিক সেদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আরে মরে গেলাম রে, আমি এই দোলনা থেকে কেন নামতে পারছি না? বাঁচাও বাঁচাও,
কেউ আছে, আরে শোনো আমার সাহায্য করো। তখনই নীলুর আওয়াজ শুনে বাবলুর ঘুম ভেঙে যায়। নির্মলা আর ঘাসিটাও উঠে যায় আর দৌড়ে বাবলুর কাছে যায়। আরে বাবলু, এ তো নীলুর আওয়াজ ছিল না, ও কোথায়? তখনই ঘাসিটা নজর সেই দোলনায় পড়ে, নীলু সেই গাছের নিচে পড়ে থাকে। হে ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল! নীলু এই দোলনার কাছে কি করে পৌঁছে গেল? তারপর ওরা তিনজন দৌড়ে গিয়ে ওই দোলনার কাছে যায়। নীলু সেইখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। হে ভগবান, এ তোমার কি হয়ে গেছে নীলু? নীলু, তোমার এখানে আসা উচিত ছিল না। হে ভগবান, এখন কি হবে? তারপর ওরা বাড়ি ফেরত চলে আসে আর সকাল হওয়ার পর নীলুর জ্ঞান ফেরে। নীলু, তুমি ঠিক আছো তো? আজকের পর আর কোনোদিনও ওই দোলনার কাছে যেও না, ওই দোলনাতে ডাইনির ভর আছে। ঠিক আছে দিদি, আমি আজকের পর ওই দোলনার কাছে কোনোদিনও যাব না। তারপর রাত হওয়ার পর সবাই শুয়ে পড়ে থাকে। তখনই নীলুর ঘুম ভেঙে যায়, ওর চোখ লাল হয়ে যায় আর পা উল্টো হয়ে যায়। আরও বাড়ি থেকে বেরিয়ে দোলনার দিকে চলে যায় আর দোলনায় ঝুলতে থাকে। ওর হাসি শুনে সবার ঘুম ভেঙে যায়। নির্মলা আর ঘাসিটা দৌড়ে বাবলুর ঘরে আসে আর নীলুকে ওইখানে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। হে ভগবান, এখন এই নীলু কোথায় চলে গেল? তারপর ওরা সবাই জানলা থেকে দেখে, তো ওরা বিশ্বাস করতে পারে না। নীলু দোলনায় ঝুলতে থাকে। আরে মরে গেলাম রে, এই হতচ্ছাড়ি তো আবার দোলনায় ঝুলতে চলে গেছে। আরে বাবলু, নিজের বউকে সামলে রাখতে পারিস না? দেখ এত রাতে কিরম দোলনায় দুলছে। দিদি আমাকে ক্ষমা করে দাও, আমি একে বুঝিয়েও ছিলাম যে দোলনার দিকে কখনো যেও না। আরে তাড়াতাড়ি চলো, আমাদের এখনই নীলুর কাছে যেতে হবে, কোথাও কোনো গন্ডগোল না হয়ে যায়। তারপর ওরা দৌড়ে সেই দোলনার কাছে পৌঁছে যায়। আরে হতচ্ছাড়ি নীলু, চল তাড়াতাড়ি এই দোলনা থেকে নাম। তোকে কালকেও বলেছিলাম না এই দোলনার কাছে যাবি না, একবারে বুঝতে পারিস নাকি? একটু ওর পায়ের দিকে দেখো। আরে মরে গেলাম রে, এ তো ডাইনি হয়ে গেছে। আরে মরে গেলাম রে, আমার বউ তো ডাইনি হয়ে গেছে, এখন কি হবে? আরে পালাও রে পালাও, সবাই প্রাণ বাঁচিয়ে পালাও। আরে আমি তো বেঁচে থাকতে বিধবা হয়ে গেলাম, আরে আমার বউ ডাইনি হয়ে গেল। তারপর ওরা তিনজন ওইখান থেকে পালিয়ে যায় আর রাস্তায় ওরা গ্রামের লোকেদের দেখতে পায়। আরে ঘাসিটা দা, কি হলো, এত রাতে কোথায় পালিয়ে বেড়াচ্ছ? আরে ভাই, এর বউ নীলু শহর থেকে এসেছিল আর রাতে ওই বটগাছের নিচে বাঁধা দোলনায় ঝুলতে চলে গেল। এখন ওই ডাইনি ওর শরীরে ভর করে নিয়েছে। হে ভগবান, এ কি অঘটন হয়ে গেল! চলো আমরা সবাই মিলে ওইখানে যাই। তারপর ওরা সব গ্রামের লোকেরা মিলে সেখানে পৌঁছে যায়। নীলু এখনো দোলনায় ঝুলতে থাকে। এই ডাইনি, ব্যাস অনেক হলো, তুই আমাদের গ্রামের লোকদের অনেক আতঙ্ক করে রেখেছিস। তোর জন্যেই কেউ এই রাস্তা দিয়ে যেতেই সাহস করতে পারে না। কিন্তু ব্যাস, তোর খেলা এখন শেষ করবো আমরা, চলো ভাইয়েরা। আজ এই ডাইনিকে জ্যান্ত ছাড়বো না বলছি আমি। হ্যাঁ ভাইয়েরা, আমাদের এই দোলনাকে কেটে গাছ থেকে আলাদা করতে হবে। তারপর গ্রামের লোকেরা ছুরি দিয়ে দোলনার দড়িটা কেটে দেয়। দোলনা কাটার পরই নীলু নিচে পড়ে যায় আর ডাইনি রেগে নীলু শরীর থেকে বেরিয়ে যায়। এই গ্রামের লোকেরা, এটা তোমরা ঠিক করলে না, এখন তোমরা সবাই মরবে। তাড়াতাড়ি এই দোলনাতে আগুন লাগিয়ে দাও, হতে পারে দোলনাতে আগুন লাগলে এ মরে যেতে পারে। তখনই একটা গ্রামের লোক দোলনাতে আগুন লাগিয়ে দেয় আর ওই দোলনাতে আগুন লাগতেই সেই ডাইনি তড়পাতে থাকে আর কিছুক্ষণের মধ্যে সে পুড়তে থাকে। আমি কাউকে জ্যান্ত ছাড়বো না। আরে মরে গেলাম রে, আমি তোমাদের জ্যান্ত ছাড়বো না, আমি ফেরত আসবো। তারপর দেখতে দেখতে ওই ডাইনি পুড়ে ছাই হয়ে যায় আর গ্রামের লোকেরা সেই ভুতুড়ে দোলনার থেকে ছাড়া পেয়ে